कृषि बिलेर बिरुद्धे प्रतिबाद कर्मसूची के केंद्र करे शासक दल बीजेपी और बिरोधी दल सीपीआईएम एर कर्मीदेर मध्ये संघर्षेर घटनाय शुक्रवार तेलियामुड़ाय उत्ताप छड़ाय परिस्थिति नियंत्रणे लाठीचार्ज करे पुलिस लाठीचालनाय आहत हय कमपक्षे 12 जन तेलियामुड़ा महकुमा हासपाताले चिकित्सा चलछे आहतदेर तेलियामुड़ा विधानसभा केंद्र हाथछाड़ा हबार पर एक प्रकार समूलेई उत्खात हयेछे सीपीआईएम बर्तमाने कांग्रेस एवं शासक दल बीजेपी मध्ये राजनैतिक प्रतियोगिता चलछे तेलियामुड़ाते गत आढ़ाई बछरे तेलियामुड़ाते सीपीआईएम एर संगठन एतटाई दुर्बल हये पड़ेछे जे एक कथाय पुनर्मूषिक भव बलाय जाय सीपीआईएम नेतृत्व निजेराओ जाने सांगठनिक अधःपतनेर एई खबर फले एडीसी निर्वाचनेर आग मुहूर्तेई सीपीआईएम आबार नजरे फिरासते चाइछे शुक्रवार कृषि बिलेर बिरुद्धे प्रतिबाद जानिये सीपीआईएम ओ कांग्रेसेर डाके पृथक पृथक कर्मसूची पालनेर उद्योग नेवा हय ফলে সকাল থেকে প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল এরি মাঝে সিপিএম কর্মী ও শাসক দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বচসা বেঁধে যায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে দেয় দুপক্ষের প্রায় 12 জন আহত হয় পুলিশের লাঠি চালনায় শাসক দলীয় কর্মীদের অভিযোগ সিপিএম কর্মীরাই আক্রমণ করেছে বিজেপি কর্মীদের উপর পুলিশ কিছু না বুঝেই লাঠিচার্জ করেছে সবাই ছিল এবং তাদের অর্ডারে আজকে যে কাণ্ডকর্তি হলো তাদের অর্ডারে এবং যারা আমাদের নির্দোষ যুবক ভাইরা আছে তাদের উপরেই আজকে লাঠি চার্জ হলো কতজন আপনারা যুবক ভাই আমার কমসে কম 10টা 12 জন যুবক ভাইরা কোন জায়গাটা দিতে ঘটনাটা এটা তো স্টেডিয়ামের পাড়ির সামনে এবং ফলবাজারের সামনে অবস্থিত মূলত ঘটনাটা কি কি নিয়ে আজকে এখন উত্তপ্ত হয়েছে ঘটনাটা আজকে তাদের আজকে সিপিএম এর একদম পরিকল্পিত তারা উদ্দেশ্য ছিল যে তারা আজকে বেরোবে এবং তাদের উদ্দেশ্যপূর্ণভাবে আজকে তারা একটা বাজারবাল দিনটা কি তারা নির্দিষ্ট একটা দিন হিসেবে তারা চিহ্নিত করে তাছাড়া তাদের একটা পরিস্থিতিটার মধ্যে আজকে তেলিয়ামুড়া পরিস্থিতিটা একটা উত্তপ্ত করার জন্য পরিকল্পিতভাবে তারা বেরোচ্ছিল এবং আমাদের যুবক ভাইরা যুবমোর্চার যে ভাইরা তারা এখানে বাজারের মধ্যে ছিল তারা কোনো অবস্থায় ছিল না কিন্তু তাদের উস্কানিমূলক সিপিএমের বাইদের উস্কানিমূলকের পরিপ্রেক্ষিতে তারা আমাদের যুবক ভাইরা তাদের সামনে গিয়েছিল এবং যেটা প্রশাসন প্রশাসন চাইতো যে তাদেরকে এটা কন্ট্রোল করতো কিন্তু প্রশাসন তাদের সিপিএম এর ভাইদের সাথে পরিস্থিতিতে আমার যুবক ভাইদের উপর পরিকল্পিতভাবে আক্রমণ করলো আজকের এই বিষয়টা আমরা কি রকম দৃষ্টি আছে না এটা আমাদের দীক্ষা জানাই আমাদের প্রশাসন যেটা প্রশাসনের পরিকল্পিতভাবে যেটা করলো এবং আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যুবক ভাইরা কি অবস্থায় আছে এখানে নির্দোষভাবে আমার যুবক ভাইদের উপর পরিকল্পিতভাবে অত্যাচার सीपीएम এর অভিযোগ তাদের কর্মসূচী বানচাল করতে শাসক দল গতকাল থেকে চেষ্টা চালাচ্ছে যদিও ঘটনার পর সিপিএম আজ কর্মসূচী পালন করেনি এদিনের ঘটনায় আহতদের মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এদিকে কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে ওমপি চৌমুহনীতে বিক্ষোভ প্রদর্শিত হয় এক কথায় কংগ্রেস কর্মী সমর্থকরা রাস্তায় নেমে পথ অবরোধ করতে চাইলে পুলিশের সাথে সামান্য ধস্তাধস্তি হয় যদিও সঙ্গে সঙ্গেই কংগ্রেস তাদের কর্মসূচী সমাপ্ত ঘোষণা করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড